ভেনিস প্রতিনিধি মোহাম্মদ সোহেল জানিয়েছেন, এক ঝাঁক তরুণের উদ্যোগে বন্ধুমহল পীড়াগীত্য শিরোনামে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিস বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় 5 শতাধিক রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ। বন্ধুমহল পীড়াগীত্য আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত সকলের পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বন্ধুমহল পীড়াগীত্য দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সকল ধর্মপ্রাণ রোজাদারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।